কে সৃষ্টি করেছেন, সেই মাথা তার কুদরত কদমে অবনত করা দরকার আছে না নাই? ছোট্ট একটা পিপলিকা করণুল করিমের ২৭ নম্বর সুরা নামলি ১৮ নম্বর আয়াতে যখন সুলাইমানের বিশাল বাহিনী ওই পিপলিকার উপত্যকায় উপস্থিত হলো, তখন পিপলিকার সর্দার যে ছিল বলছে, ইয়া আইহান নামলি উদখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল তোমরা তোমাদের বাসার ভিতরে প্রবেশ করো, তোমাদের গর্ত প্রবেশ করো, তোমাদের বাসগৃহে ঢুকে পড়ো, নাই তো তোমরা সুলাইমানের ওই সৈন্যবাহিনীর পদতলে পিষ্ঠ হয়ে তোমরা মারা যাবে। কার কথা? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ডক্টর উইলসন বিজ্ঞানী বলল যে আল্লাহর কোরআনের এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে পিপলিকা পিপলিকা দলকে ডাক দিলে আর পিপলিকা শুনে ফেললে, পিপলিকার তো কান নেই, পিপলিকা কিভাবে শুনবে, পিপলিকা কিভাবে শুনবে? এই বিজ্ঞানী বলল যে কোরআনের এই তথ্যটা সঠিক নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই ডক্টর উইলসন ওর মাথার ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন যে তুই একটু গবেষণা কর, ইথিস কর, কারণ এই কোরআনুল কারিম হলো গবেষণার কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। ৪৭ নম্বর সূরা মুহাম্মদের ২৪ নম্বর আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, দা উইল নট মেডিটেট অন দি কোরআন। এটা গবেষণার কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, ডক্টর উইলসন গবেষণা করতে শুরু করলেন, এক বছর, দুই বছর, তিন বছর, চার বছর, পাঁচ বছর গবেষণা করে ডক্টর উইলসন তথ্য দিল যে পিপলিকা যখন ডাকলো যে আইহান নামলো উদখুলু মাসাকিনাকুম, হে পিপলিকার দল তোমাদের বাসগৃহের ভিতরে প্রবেশ করো। পাঁচ বছর গবেষণা করে ডক্টর উইলসন দেখলেন ফাড়ে ২২,০০০ প্রজাতির পিপলিকা আছে পৃথিবীতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই পিপলিকার পায়ের নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত উনি তথ্য দিলেন যে আল্লাহ একটা সেন্সর ভাইব্রেশন বোর্ড রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোন শব্দ হয় পিপলিকার ওই ভাইব্রেশন সেন্সর বোর্ডে সঙ্গে সঙ্গে ইঙ্গিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কে সৃষ্টি করেছেন? তার গোলামি করা দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? ডক্টর উইলসন চিন্তা করলেন আল্লাহ তোমার সৃষ্টি পিপলিকা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে জাপানে বেশি ভূমিকম্প হয়, সর্বপ্রথম যে পিরামিডটা ভূমিকম্প হলে টিক পায় সেই পিরামিডটার নাম কি? জোরে বলেন পিপলিকা। আল্লাহু আকবার বলেন। পিপলিকা গবেষণা করে জাপানের বিজ্ঞানীরা যে অগ্রিম বার্তা দিয়ে দেয় যে ভূমিকম্প আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পিপলিকা সর্বপ্রথম ঠিক পেয়ে যায়। এই পিপলিকা ছোট্ট মাথাটা উইলসন গবেষণা করে তথ্য দিল ২৫,০০০ কোষ আছে ওই ছোট্ট মাথাটার ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? আল্লাহ। তার গোলামি করা দরকার আছে না নাই? শুধু তাই নয়, মেডিকেল সায়েন্স আমাদের এই মেমোরির ভিতরে মাথার ভিতরে ১,০০০ মিলিয়ন অনুভূতি কোষ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ১,০০০ অনুভূতি কোষ আছে, মিলিয়ন অর্থাৎ ১০০ কোটি। জোরে বলেন আল্লাহু আকবার। ১ মিলিয়ন সমান ১০ লাখ, ১,০০০ মিলিয়ন, ১০০ কোটি অনুভূতি কোষ আছে মানুষের মস্তিষ্কের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। কে সৃষ্টি করেছেন? সেই মাথা তার কুদরত কদমে অবনত করা দরকার আছে না নাই? আছে। আল্লাহ।